Good morning, everybody. Welcome back to my channel, The Loving Guy. Yo, I hope everybody is doing absolutely fine. Ajke Janmashtami. Happy Janmashtami. Mane tumra jokhon dekhcho tokhon post Janmashtami. Karon ajke Janmashtami din ami ei vlog ta korchi. To ekhon baje oi 9:30. 9:30 tar shomoy, mane 9:30 ta bolte 9:15 ta baje. So ekhon jabo এখন ঠাকুরের মিষ্টি নিতে যাব প্রসাদ তো obviously লাগে সন্ধ্যাবেলা জন্মাষ্টমী পূজো আছে যেরকম প্রত্যেক বছর আমাদের বাড়িতে পূজো হয় এন্ড দেখতেই পাচ্ছ খুব বাজে অবস্থা আসার পর একদম পুরো সবকিছু গোছাতে হবে কারণ বাড়িতে আজকে লোক আসছে বলতে ওই অভিষেক আর অভিষেকের বউ আসবে আর শায়ন মেবি হয়তো আসতে পারে এন্ড উই আর অল ভ্যাকসিনেটেড নাও ডাবল ডোজ ইয়েস খুব শিগগিরই আমরা ঘুরতেও যাচ্ছি তো তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো আচ্ছা এই ব্লগটা এক্ষুনি লাইক করে দাও শেয়ার করে দাও আর ভিডিও শেষে কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব যারা যারা দেখছো সাবস্ক্রাইব করোনি এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে না চলো আমি আর বাবা যাবো এখন নাগের বাজার যাবো অনেক জায়গায় যেতে হবে অনেক কিছু কিনতে হবে চলো লেটস গো গাইস ওই গাইস আমি পৌঁছে গেছি এখন ওই টেগোরিয়া লোকনাথ বাবার মন্দির পেছনে অনেক আওয়াজ আসছে আমি বুঝতে পারছি এখন ফুল কিনছে সব হয়ে গেল পুরো লিস্ট বানিয়ে নিয়ে এসছে বাবা এরকম তো মানে সবসময় করে ইটস গুড যে সবকিছু একদম পুরো প্রপারলি সব তাহলে কিনে নিল অনেক কষ্টে নারকল নাড়ু পেলাম কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না কিন্তু এখানে পেলাম তাও 12টা কালকে ওখান থেকে নিয়ে নিয়ে নিতে ওটা বাবা বাইরে প্রচণ্ড রোদ যাই হোক একটা ছোট ঘরের মধ্যে আমাদের গোপাল রাখা রয়েছে তোমরা তো দেখেইছো সো যেরম করেই হোক অ্যাডজাস্ট করে থাকি গোপাল আমি আর আমার বাবা সো এই জিনিসগুলো এখন পুরো গোছানো হবে তারপর দেখাই ফ্লিপটা করে দেখাই কেমন জিনিসগুলো সব রেখে দিয়েছি সব কিছু ধোয়া বাসন রাসন সব কিছু ধোয়া একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে করে ওইটা অ্যাভয়েড করো ইগনোর করো ওইটা ওই ঘাস কাটছে ওইটা গোপালকেও এখনো সাজানো হয়নি গোপাল এখন সাজবে অ্যান্ড এইগুলো সব আয়োজন হবে অবশ্য বাবাই করে এইগুলো আমি যতটা পারি সেগুলো করে দিই হেল্প করে দিই কিন্তু ম্যাক্সিমাম 90% বাবা 10% আমি করি চলো পূজার সময় দেখা হবে আচ্ছা বাই দ্য ওয়ে মিস্টার এন্ড মিসেস বিশ্বাস আসছে আর শায়নও আসছে শায়ন ওইখান থেকে 12:30টার সময় বাসে চেপেছে এখানে পৌঁছাতে পৌঁছাতে 2:30 বাজছে 2:30 বলছি যা তা আড়াইটে বাজবে দিয়ে মাস্তি হবে মাস্তি মাস্তি হবে মাস্তি কাজ যাওয়া আজ বাবার যাওয়া যাই হোক খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আজকে হোয়াট এভার ইট ইজ বাড়ি ইজ বাড়ি হোম সুইট হোম আর জন্মাষ্টমীতে গরম গরম লুসি হচ্ছে লুসি কি মতি মতি লুসি হচ্ছে দেখে বেশ ভালোই মনে হচ্ছে কি কি আছে লুচি আছে এটা কি আলুর দম আলুর দম আর পায়েস বাহ বিন্দাস হ্যাপি জন্মাষ্টমী আই সাবাস সব হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এগুলো তুমি করলে ও মাই গড এটা কি তালের বড়া কাজু কিশমিশ এটা নাড়ু না নাড়ুগুলো ভাঙেনি তো আর সন্দেশগুলো নরম সন্দেশ দিয়ে সব চিঠি চিঠি যাচ্ছে ভেঙে যাচ্ছে কত কি একটা পড়েছে হ্যাঁ এটা মনে হচ্ছে সেই এটা এত বড় লাগছে না পাঞ্জাবিটা সে মনে হয় এটা শিবাজিরা পড়েছিল ওকে গাইস সো আমি এখন রেডি হয়ে পড়েছি
জানি না এটা কোন জন্মের পাঞ্জাবি, দুজন ঢুকে যাবে। আমি জানি না কোন সময় আমি এত মোটা ছিলাম যে এতটা এরকম ভাবে, দেখো কি অবস্থা, আর হাতটা দেখো। যাই হোক, পুরোহিত মশাই আসবেন কিছুক্ষণের মধ্যেই, অ্যান্ড মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, মানে আই মিন অভিষেকরা আসছে খুব তাড়াতাড়ি, ওরা অন দি ওয়েতে আছে। আর শায়ন কোথায় গেল? শায়ন কই গেলি? যাই হোক, ততক্ষণ একটুখানি আয়োজন। তোমরা তো দেখলে বাবা কি সুন্দরভাবে সবকিছু করেছে, সবকিছু সিঙ্গেল হ্যান্ডেড, আমি কিছুই করিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, এখন পুরোহিত আসবে, পুজো করবো। জয় শ্রীকৃষ্ণ। অলরাইট গাইস, চলে এসছে মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস। যাই হোক, আমি এমনভাবে বললাম যে ইয়েগুলো হয় না সার্কাসে, যেরকম দেখে না ওরা চলে এসছে। ওকে, তো আমি ওদের জন্যই ওয়েট করছিলাম, বাট যার জন্য ওয়েট করছি এখনও উনি আসেননি, মানে পুরোহিত এখনও আসেননি। সো বাসে করে আসছে, যাওয়ার সময় আমি ছেড়ে দিয়ে আসবো। সো এখন একটুখানি মস্তি করছি, গল্প করছি, তো দেখতে থাকো আর তোমরাও এনজয় করো। আর তোমরা তো লাইভ অবশ্যই দেখে নিয়েছো, কারণ এটা তো যে পোস্ট আসছে, কিন্তু জন্মাষ্টমীর দিনে লাইভ করেছিলাম। যারা যারা দেখোনি এখনই গিয়ে ফটাক্সে দেখে নাও, ওটা পুরো পুজোটা লাইভ করেছে, পুরো পুজোটা। A few moments later. Gauri namah etat jai vidam namo durgauri namah etat manattham namo durgauri namah. সো এতক্ষণে ইয়ে আরতি হলো, এখন আমরা অঞ্জলি দেবো, তো তোমরাও ভার্চুয়ালি দিয়ে দেবো। ওকে, বলে তোমার দুজন ওকে গাইস, সো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে, আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। অ্যান্ড ইয়েস, প্রত্যেক বছর যেরকম লাইভ করি, এই বছরেও লাইভ করলাম, পরের বছর আই হোপ এই মহামারী, আমাদের করোনা ছেড়ে চলে যাবে আর সবাইকে নিয়ে আমি আসতে পারি, একটা বড় করে বড় সড়ো করে করতে পারি, আর আমাদের ঠাকুর মশাই এসে পুজো করবে নাকি। আরে, তোমাদের ভালোবাসা নিয়ে এখানেই শেষ করলাম ব্লগটা। লাইক শেয়ার অবশ্যই করে দিও, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিও, যারা যারা দেখছে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, আর শেষ করলাম, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, সাইনিং অফ দি লাভিং গাই। ইয়ো করো, ইয়ো করো, ইয়ো করো, এরকম এরকম, ইয়ো ইয়ো বাংলা।